ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 3 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো দেখব। সিনের গল্পটা দিয়েছে লেসন 9 এ প্রোফাইলিং কাইন্ডনেস থেকে। বলছে দ্য ম্যান হার্ড এ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন। লোকটি শুনতে পেয়েছিল যে একজন মহিলা বাচ্চাদের সাথে কথা বলছে। ডোন্ট ক্রাই, কেঁদো না। দ্য রাইস উইল বি রেডি সুন, ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, সি শেড, সে বলছিল বাচ্চাদের। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট, লোকটা উঁকি মেরে কুঁড়ের ভেতরে দেখল। হি আস্কড দ্য ওম্যান হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, মহিলাকে জিজ্ঞাসা করল বাচ্চারা কাঁদছে কেন। দ্য ওম্যান রিপ্লাইড দে আর হাংরি, মহিলা উত্তরে বলল যে তারা ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, তাদেরকে খাওয়ানোর মতো আমার কিছু নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট, পাত্রে জল ফুটছে, বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেন অফ রাইস ইন ইট, কিন্তু তাতে একটাও চালের দানা নেই। হি ওয়াজ সারপ্রাইজড, সবাক হয়ে গিয়েছিল। হি আস্কড দ্য ওম্যান হোয়াই দেন আর ইউ বয়লিং ওয়াটার, তো অবাক হয়ে সে জিজ্ঞাসা করেছিল মহিলাকে তাহলে জল ফোটাচ্ছ কেন। মাই চিলড্রেন উইল বিলিভ আই এম কুকিং ফুড ফর দেম, দেন দে উইল স্টপ ক্রাইং, রিপ্লাইড দ্য ওম্যান, উত্তরে মহিলা বলেছিল আমার বাচ্চারা ভাববে যে আমি তাদের জন্য রান্না করছি, তারা তাদের কান্না থামিয়ে দেবে। শি হোপড দে উড ফল অ্যাসলিপ, সে আশা করেছিল যে মানে রান্না হবে, এই আশায় থাকতে থাকতে বাচ্চারা ঘুমিয়ে পড়বে, অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, তাদের ক্ষুধা ভুলে যাবে। টিয়ার্স ফিল্ড দ্য আইজ অব দ্য ম্যান, লোকটির চোখ জলে ভরে গিয়েছিল। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস, তারপরে তিনি তার বাড়ি ফিরে এসেছিলেন। হি রিটার্ন উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন, সেই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য খাবার নিয়ে আবার তিনি সেই কুঁড়েটায় গেলেন। হি দেন প্রমিস টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ, এবং নিজে প্রতিজ্ঞা করলেন যে সারা জীবন ওই বাচ্চাদের দেখাশোনা করবেন। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 ইয়ার্স এগো, হুগলিতে এই ঘটনাটা ঘটেছিল প্রায় 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, এই দয়ালু ব্যক্তি ছিলেন হাজি মোহাম্মদ মহসিন। মেনি পুয়ার পিপুল ওয়ার হেল্পড বাই হিম, অনেক গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে সাহায্য পেয়েছিল। ইন 1732 1732 মহসিন ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি, একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার হাজি ফৈজুল্লাহ ওয়াজ এ রিচ মার্চেন্ট, হাজি মোহাম্মদ মহসিনের যিনি বাবা ছিলেন হাজি ফৈজুল্লাহ একজন ধনী ব্যবসায়ী ছিলেন। ইন হিজ চাইল্ডহুড শৈশবে মহসিন ওয়াজ টট বাই মৌলভী আকা সিরাজি, মৌলভী আকা সিরাজির কাছে লেখাপড়া করেন। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, মহসিনের ওপর তার অনেক প্রভাব ছিল। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, মহসিনের বিশাল সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস, তিনি তার সেই সম্পত্তি ব্যবহার করতেন ফর হেল্পিং দ্য পুয়ার, গরিবদের সাহায্যের জন্য। মানে তার সম্পত্তি থেকে যা আসতো, যে টাকাটা আসতো, সেটা তিনি গরিব দুঃখীদের সাহায্যের জন্য ব্যবহার করতেন। হি লুক আফটার করা মানে দেখাশোনা করতেন দ্য সিক অ্যান্ড দ্য নিডি, নিডি মানে যাদের প্রয়োজন আছে, সিক হচ্ছে অসুস্থ। মহসিন ওয়াজ ওয়েল রিড টু, মানে তিনি সুশিক্ষিত ছিলেন। হি হ্যাড নলেজ অব আরবিক পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত, আরবি পার্সি এবং সংস্কৃত ভাষায় তার জ্ঞান ছিল। এতে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এ হবে দ্য ওম্যান ওয়াজ টকিং টু হার চিলড্রেন, বি দ্য চিলড্রেন ওয়্যার ক্রাইং, সি দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট, ডি দ্য ম্যানস আইস ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স, বিতে বলেছে কমপ্লিট করতে সেন্টেন্সগুলো। এতে বলেছে দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট, বি দ্য চিলড্রেন ওয়্যার ক্রাইং বিকজ দে ওয়্যার হাংরি, সিতে হবে সিয়েরটা লিখবে দ্য ওম্যান হোপড দে উড ফল অ্যাসলিপ অ্যান্ড ফরগেট হাঙ্গার, ডি লিখবে দ্য ম্যান রিটার্ন উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন। সিতে ট্রু ফলস বলতে বলেছে, এতে বলেছে দ্য ওম্যান ওয়াজ কুকিং বিরিয়ানি, বলছে মহিলাটি বিরিয়ানি রান্না করছিল, ফলস। বি দ্য ম্যান গট সারপ্রাইজ টু সি দ্য বয়লিং ওয়াটার, হাঁড়িতে শুধু জল ফুটতে দেখে লোকটি অবাক হয়েছিল, ট্রু। সি দ্য ওম্যান ওয়েন টু দ্য ম্যানস হাউস টু ব্রিং ফুড ফর দ্য চিলড্রেন, মহিলাটি ওই লোকটির বাড়ি গিয়েছিল খাবার আনার জন্য, ফলস। ডি হাজি মোহাম্মদ মহসিন অলওয়েজ হেল্পড পুয়ার পিপুল, হাজি মোহাম্মদ মহসিন সবসময় গরিবদের সাহায্য করতেন, ট্রু। ডিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এতে বলেছে হোয়েন ডিড দ্য ইনসিডেন্ট টুক প্লেস, দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 ইয়ার্স এগো। বিতে বলেছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড মহসিন লার্ন, কোন কোন ভাষা শিখেছিলেন, মহসিন লার্ন আরবিক পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত ল্যাঙ্গুয়েজ।
Sita in which year was Mohsin born? Mohsin was born in 1732. D te boleche what was the source of Mohsin riches? Mohsin er mane pratipottir utsho ki chilo? The source of Mohsin riches was his large property. Number 2 te boleche once ekoda a crow found a piece of meat. Ek tukro mangsho khuje peyechilo ekti kak. It flew with it. সেই মাংসের টুকরোটা মুখে করে সে উড়ে গিয়েছিল। হি স্যাট অন এ টল ট্রি, একটা লম্বা গাছের ডালে গিয়ে বসল। এ ক্লেভার ফক্স, একটা চালাক শেয়াল, স দ্য ক্রো উইথ মি, দেখল যে কাকের মুখে মাংস আছে। ইট ওয়ান্টেড টু হ্যাভ দ্যাট পিস অফ মিট, তো শেয়ালটা চাইছিল ওই মাংসটা যেন ও পায়। সো দ্য ফক্স হিট আপনে প্ল্যান, তাই সে একটা বুদ্ধি খাটালো। ইট আস্কড দ্য ক্রো টু সিং অ্যালাউড, কাকের কাছে গিয়ে চালাক শেয়াল তাকে জোরে মানে উচ্চস্বরে আর কি যেটা গান করতে বলল। দ্য ক্রো ওপেন্ড ইটস মাউথ টু সিং, তো কাক শেয়ালের কথায় মানে শেয়ালের কথায় আর কি বলে গিয়ে বা শেয়ালের মিথ্যা প্রশংসায় মোহিত হয়ে সে গান গাইতে লাগলো। দ্য মিট ফেল ডাউন, যেই হাঁ করেছে গান গাওয়ার জন্য মাংসটা পড়ে গেছে। দ্য ফক্স ওয়াজ ওয়েটিং ফর দিস মোমেন্ট, শেয়াল এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। ইট ক্রেম ফ্রম সামহেয়ার সাডেনলি অ্যান্ড পিকড আপ দ্য পিস অফ মিট অ্যাট ওয়ান্স অ্যান্ড র্যান অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট, তো লুকিয়ে কোথাও একটা ওকে প্রশংসা করে গান গাওয়ার জন্য মুখ যাতে খোলে গান গাওয়ার জন্য বলেছিল, যে মুখটা খুলেছে মাংসটা যেই নিচে পড়ে গেছে, তখন ও ঝোপের ভেতর থেকে লুকিয়েছিল, সেখান থেকে হঠাৎ সামনে এলো, মাংসের টুকরোটা তুললো এবং জঙ্গলে ছুটে পালিয়ে গিয়েছিল। দ্য ক্রো ওয়াজ স্যাড অ্যাট ইটস ফুলিশনেস, বা কাকটা নিজের বোকামিতে দুঃখ পেল। এতে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এতে হবে দ্য ক্রো ফাউন্ড এ পিস অফ মিট, বিতে হবে দ্য ক্রো ওয়াজ সিন বাই এ ফক্স, মানে এর দাগেরটা হচ্ছে কাক একটা মাংসের টুকরো খুঁজে পেয়েছিল, বি হবে কাকটাকে দেখেছিল একটা শেয়াল। শীতে বলেছে দ্য ক্রো র্যান অ্যাওয়ে, না এটা হবে দ্য ক্রো বলেছে ফ্লিউ উইথ মিট, কাকটা মাংসের টুকরো নিয়ে উড়ে গিয়েছিল। ডি দ্য ক্রো ওয়াজ স্যাড অ্যাট ইটস ফুলিশনেস, তার বোকামিতে সে দুঃখ পেয়েছিল। বিতে ম্যাচ করতে বলেছে, এতে হবে দ্য ফক্স হিট আপনে প্ল্যান, বিতে হবে দ্য ক্রো ওপেন ইটস মাউথ, সিতে হবে দ্য ফক্স আস্কড দ্য ক্রো টু সিং অ্যালাউড, ডিতে হবে দ্য মিট ফেল ডাউন। সিতে দিয়েছে অপোজিট মিনিং অফ দ্য ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, লস্ট ফাউন্ড আর শর্ট লং। আচ্ছা শর্ট হবে টল, প্যাসেজ থেকে দিয়েছে এখানে আছে টল, টলটা হবে শর্ট টল। থ্রিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট ফর্ম অফ ভার্বস, এতে হবে লীলা লিভস ইন কলকাতা, নাও শি ইজ ওয়ার্কিং ইন এ প্রাইভেট কোম্পানি, লীলা কলকাতায় থাকে এখন সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। বিতে হবে রাজা গোজ টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে, যেহেতু এভরিডে তাই গোজ, হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল তাই প্লে ফুটবল দেয়ার, তার বন্ধুরা সেখানে ফুটবল খেলে। সিতে হবে শুভা সিটস অন এ চেয়ার, শি ডাজ হোমওয়ার্ক, সে তার চেয়ারে বসে এবং বাড়ির কাজ সারে। ডি ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে, পিপল চেয়ার উইথ জয়, পিপল মানে প্লুরাল, তো সেই জন্য চেয়ার হলো। ইতে হবে মিসেস মেহতা ইজ কুকিং ইন দ্য কিচেন নাও, এখন রান্নাঘরে রান্না করছে, শি ইজ এ টিচার, বি ভার্ব মানে অ্যাম ইজ আর। চারেতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ, এই যে হেল্প বক্সে দিয়েছে স্ট্রং কোল্ড সুইট বিগ লিটিল, এতে হবে আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে, আমার জন্মদিনের জন্য আমি একটা বড় কেক চাই। বিতে উড ইউ লাইক কোল্ড ওয়াটার, তুমি কি ঠান্ডা জল পছন্দ করবে। সি আই লাভ টু হিয়ার সুইট মিউজিক, মিষ্টি গান শুনতে আমার ভালোবাসি আমি। আর দিতে হবে দ্য ক্যাট র্যান আফটার এ লিটিল মাউস, একটা ছোট্ট ইঁদুরের পেছনে বিড়ালটা দৌড়েছিল। ইতে হবে দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ, রেসলিং ম্যাচ শক্তিশালী লোকটা হেরে গিয়েছিল বা শক্তিশালী লোকটা রেসলিং ম্যাচ হেরে গিয়েছিল। ফাইভে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দিয়েছে তার বিপরীত শব্দ লিখে এটা পুরো মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এতে হবে মিরাজ হাউস ইজ, এখানে আছে ক্লোজ, এটা হবে আহ
near noy, far. আর মিরাস হাউস ইজ ফার ফ্রম দ্য স্কুল, ক্লোজ ফার, ক্লোজ মানে কাছে, ফার দূরে, বিতে হবে, পুয়ার আছে, রিচ হবে, দ্য রিচ পিপল হ্যাভ ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড দ্য হসপিটাল, হসপিটাল করবার জন্য ধনী মানুষেরা অনেক বড় মানে পরিমাপের টাকা আর কি দান করেছে, সিতে হবে, দেয়ার ইজ এ ড্যাশ নোটবুক ইন আব্দুলস পকেট, লার্জ আছে, স্মল হবে, স্মল নোটবুক, আব্দুলের পকেটে একটা ছোট নোট বই আছে, দিতে হবে, শি লস্ট হার পার্স অ্যাজ শি হ্যাড কেপ্ট ইট কেয়ারফুলি আছে, এটা হবে কেয়ারলেসলি, মানে অসাবধানতা বশত সে তার পার্সটা হারিয়েছে। নাম্বার সিক্সে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, এতে হবে দ্য টিচার স্যাট অন দ্য চেয়ার, বিতে দেয়ার ইজ এ নাইস স্টোরি ইন দিস বুক, বলছে এই বইটাতে একটা সুন্দর গল্প আছে, শি ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামং দ্য বয়েজ অফ দ্য ক্লাস, যেহেতু ক্লাসে সমস্ত ছেলের মধ্যে মিষ্টিটা ভাগ করে দিতে বলেছে তাই অ্যামং হবে, দুজনার মধ্যে হলে হয় বিটুইন, দিতে হি ওয়াজ বর্ন ইন 1990 মানে 1990 সালের আগে ইন বসে, দিতে মিস্টার শর্মা কেম ইন দিল্লি ফ্রম কলকাতা, কলকাতা থেকে দিল্লিতে এসেছিলেন। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে